আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল, সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং করলে কি সাকসেস হবেন, কিংবা ফ্রিল্যান্সিং করলে কিভাবে দ্রুত সাকসেস হওয়া যায়। এই দুটি টপিকস নিয়ে মূলত আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকবে। অবশ্যই অবশ্যই যদি ভালো থাকে কিংবা কোনো মন্তব্য থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অথবা একটি কমেন্টস করে আমাকে জানাতে পারেন, যাতে করে নতুন যে টিউটোরিয়ালগুলো আসবে আপনার এই কমেন্টসের উপর ভিত্তি করে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। তো আমরা টিউটোরিয়ালটি শুরু করতেছি। আজকে যে বিষয় ছিল, অর্থাৎ ফ্রিল্যান্সিং করে কি যে কেউ সাকসেস হতে পারে, প্রথম কথার অ্যান্সার হচ্ছে না। এখন আসুন আবার পরের অ্যান্সার হচ্ছে ইয়েস, সাকসেস হতে পারে। মূলত এই কোশ্চেনটির আগে আমাদের অনেকগুলো হিডেন কথা থাকে। মূলত একজন ফ্রিল্যান্সার কখন সফল হয়, সফল না হলে তো ফ্রিল্যান্সার হবে না। অর্থাৎ যখন সফল হয়ে যায় তখন তার নাম ফ্রিল্যান্সার নামটা আগে অ্যাড করা হয়, অর্থাৎ ফ্রিল্যান্সার এ ও এ ও এক্স ওয়াই জেড নাম বলা হয়। এই যে আপনি সফল এবং ব্যর্থ, এটার মাঝে আসলে কোন নিয়ামকগুলো কাজ করে। একজন ব্যক্তি যখন সফল হয় তার দিকে তাকাবেন, তার দিকে তাকাই দেখবেন তার পরিশ্রম, আর যে ব্যক্তি সফল হচ্ছে না তার পরিশ্রম অনেক পার্থক্য রয়েছে। তার শেখার আগ্রহ এবং যে ব্যক্তি সফল হচ্ছে না তার শেখার আগ্রহ অনেক কম বেশি রয়েছে। সে কোথায় শিখতেছে, কীভাবে শিখতেছে, কোন কোন বিষয়গুলো শিখতেছে, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অর্থাৎ আমি যেটি মিন্স করতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি যে জিনিসগুলো শিখতেছেন সেটি মার্কেট প্লেসে আসলে কতটা অ্যাভেলেবল, কতটা যুক্তিযুক্ত। আমি যদি বা বলে থাকি মার্কেট প্লেসের আপনি ছোট্ট একটা কাজও যদি ভালো প্রফেশনাল লেভেলে শিখে থাকেন তাহলে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে প্রচুর পরিমাণে কাজ রয়েছে। এখন সমস্যা হচ্ছে আমরা কোনো কাজকে শুধুমাত্র 30 মিনিট 35 মিনিটের ভিডিও দেখেই মনে করি যে আমরা শিখে ফেলছি। আমরা হোমওয়ার্ক করি না, ভালো করে প্র্যাকটিস করি না, প্র্যাকটিস না করার কারণে মনে হয় যে আমরা শিখে ফেলছি, কিন্তু যখন আমরা প্র্যাকটিস করতে যাই তখন গিয়ে দেখা যাচ্ছে আমাদের সবগুলো গোলমাল হয়ে যায়। আমাদের যেটি করতে হবে কিংবা আমার রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকেই সাকসেস হওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টাটা কী? চেষ্টাটি হচ্ছে আপনাকে যথাযথ সময় দিতে হবে এবং প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো করতে হবে। আমরা সব থেকে যে বড় ভুলটি করি, শুধুমাত্র আমরা হোমওয়ার্কগুলো ক্যান্সেল করি, হোমওয়ার্কগুলো করি না এবং ভিডিও দেখেই মনে হয় যে আমরা কাজটা শিখে গেলাম। সত্যি বলতে ভিডিওগুলো অত্যন্ত সহজ, আপনি দেখতে মনে হবে, আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু আপনার কাছে একটু গোলযোগ লাগবে। কারণ কি? এটি একটাই কারণ, সেটি হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এক বিষয়, আপনি দেখা ভিডিও দেখা আরেক বিষয়। তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই প্র্যাকটিক্যাল করতে হবে, তাহলে দেখবেন আপনি যে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন এটার প্রতি আপনার আগ্রহ থাকবে নাকি অনীহা আসবে, এটা আপনি বুঝতে পারবেন। এখন আসুন মনে করুন আপনি প্র্যাকটিক্যাল করতেছেন, আপনার কাছে সব কিছু ঠিক আছে, অর্থাৎ আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন দেখলেন, অ্যাডস ক্যাম্পেইন করলেন, করার পর আপনি নিজে সেট আপ করলেন, সেট আপ করার পর দেখলেন যে আপনি পারতেছেন। এই মুহূর্তে আপনি কী করতে হবে? আপনাকে তখন ক্লায়েন্টকে বলতে হবে যে আমি পারি, কারণ কি আপনি ইতিমধ্যে প্র্যাকটিস করছিলেন। এখন আপনি সাপোজ প্র্যাকটিস করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হলেন, আপনার ব্রেনের মধ্যে কিন্তু এটা গেঁথে গেছে, তখন আপনি কি বলতে পারবেন? আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন তোমার অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে এই সমস্যা হতে পারে, এই সমস্যা হতে পারে, তোমার এই ডকুমেন্টগুলো আমার প্রয়োজন, অর্থাৎ আপনি প্রপার ওয়েতে বোঝাতে পারবেন। অর্থাৎ আমরা কাজ পাওয়ার থেকে ক্লায়েন্টকে বোঝানোর দায়িত্ব হচ্ছে সব থেকে বেশি। আজকে যে মূল টপিকস থাকবে যে আমরা কেন আসলে সফল হই না, আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে থাকি, কাজ নিয়ে থাকি, ক্লায়েন্ট কিন্তু কখনো আমার কাজের অভিজ্ঞতা দেখতে পারে না। দেখতে পারে কি? আমি কথা বলতে পারতেছি কি না, ক্লায়েন্টকে বোঝাতে পারতেছি কি না। আর যখন আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারবেন তখনই বুঝতে হবে আপনার মধ্যে অভিজ্ঞতা আছে, আপনি কোনো কাজ পারেন, অর্থাৎ আপনাকে কাজগুলো ডেলিভার করার ক্ষমতা, ক্লায়েন্টকে বোঝানোর ক্ষমতা এতটুকু যদি থাকে আপনি কাজ কতটুকু পারেন কিংবা না পারেন ক্লায়েন্ট কখনো দেখতে আসবে না। তাহলে যেটি করতে হবে, আমরা যে কারণে মূলত সফল হই না তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্টকে না বোঝানো, এবং ক্লায়েন্টের কাছ থেকে যে কাজগুলো আমরা নিয়ে থাকি সেই কাজগুলো না বুঝেই আমরা শুরু করে দেওয়া। উদাহরণস্বরূপ অনেক সময় দেখবেন আমরা একটা কাজ বুঝি না। সাপোজ মনে করুন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন কিংবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা গ্রাফিক ডিজাইন শিখতেছেন, আপনি ক্লায়েন্টকে বললেন যে ঠিক আছে তোমার যা কাজ আছে আমি করে দেবো। আপনি কাজটা নিলেন, কাজটা নেওয়ার পর আপনি বুঝলেন না, 50% বুঝলেন, 50% বুঝলেন না। কাজ নেওয়ার পর আপনি প্রতিমধ্যে গিয়ে আপনি ক্লায়েন্টকে বলেন যে দেখো এটা তোমার এইটা সমস্যা হচ্ছে, আমি তো করতে পারতেছি না, তুমি আমাকে একটু সাজেস্ট করো কীভাবে। এটা যখন আপনি অর্ধেক কাজের পরে গিয়ে করবেন স্বাভাবিকভাবেই একজন ক্লায়েন্ট আপনাকে ব্যাড ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ আপনাকে অর্ডারটা ক্যান্সেল করতে যাবে। এটার জন্য কী করতে হবে? আমাদের দায়িত্ব হবে আমরা যে কাজটি 100% বুঝতে পারবো সেই কাজটি আমাদের নিতে হবে, এবং চেষ্টা থাকতে হবে আমাকে কাজটা করে প্রপার ওয়েতে ডেলিভার করার জন্য। এখন আপনি যদি বুঝে না থাকেন, সাপোজ আপনি 50% বুঝলেন, 50% বুঝলেন না, আপনাকে ক্লায়েন্টকে বলতে পারেন, ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমার এই কাজটা আমি কীভাবে করবো, অথবা তুমি কী চাচ্ছ। ওনার কাছ থেকে যখন ফুল ডকুমেন্টটা আপনি নিয়ে নেবেন, ফুল ডিটেলসটা নিয়ে নেবেন, তখন দেখবেন আপনার অর্ডারগুলো ক্যান্সেল হবে না, আপনি সাকসেস হওয়ার পথেই থাকবেন। ওই যে আপনার চেষ্টা হচ্ছে কি আপনাকে বায়ারকে বোঝানো। আমি যেটি মনে করি, আপনি কাজ জানেন কিংবা না জানেন এই বিষয়টা কিন্তু কখনো বায়ার জানে না। আপনি যদি বায়ারকে জানাতে পারেন যে হ্যাঁ আমি কাজ জানি, আর আপনি যে কাজ জানেন এটি জানার জন্য আপনাকে কাজ শিখতে হবে, এটাই হচ্ছে ফার্স্ট। আপনি যদি কাজ প্রপার হতে শেখেন ইনশাআল্লাহ সাকসেস হবেন,
হবেন এবং হবেন কোনো ভুল নেই। তাহলে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আমাদেরকে কাজগুলো হোমওয়ার্কগুলো করতে হবে এবং ওই অনুযায়ী আমাদের ক্লায়েন্টগুলোকে নক করতে হবে, ওই অনুযায়ী কাজগুলো নিতে হবে। যে কাজগুলো বুঝব না সেই কাজগুলো নিব না। নতুনরা মূলত কেন আমরা সাকসেস হচ্ছি না, নতুনরা সাকসেস না হওয়ার কারণে মূল কারণ হচ্ছে আমাদেরকে কাজ না বোঝা, মার্কেট প্লেসের পলিসি না বোঝা এবং কোন কাজগুলো শিখব এটা না বোঝা। ইতিমধ্যে আমি কিন্তু একটি ভিডিও আপলোড করব অতি শীঘ্রই এবং একটি প্লেলিস্ট নিয়ে আসব, যেটি নতুনদের কীভাবে আমরা নিয়ে আসব, নতুনরা কীভাবে শুরু করবেন প্রত্যেকটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আশা করি আমাদের ওই ভিডিওগুলো আপনাদের প্রত্যেককেই ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন এবং একটি কমেন্টস করে জানাবেন আপনি পরবর্তী টিউটোরিয়াল কী প্রয়োজন আপনাদের, আপনারা কী শিখতে চাচ্ছেন এই বিষয়টি জানালে আমি নেক্সট টিউটোরিয়ালগুলো আপনাদের উপর ভিত্তি করেই তৈরি করব এবং সরাসরি দেখানোর চেষ্টা করব আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে কীভাবে এগিয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।